আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হাতে টাকা ফোনটা দিয়ে কিভাবে আপনারা যে কোনো রকমের ভিডিও দেওয়ালে প্লে করবেন। মানে আপনাদের হাতে যে ফোনটা আছে সেই ফোনটা দিয়ে আপনি যে কোনো রকমের ম্যাচ, যে কোনো ধরনের খেলাধুলা, মুভি, গান থেকে শুরু করে সব কিছু কীভাবে আপনি আপনার এই ফ্ল্যাশ লাইটের মাধ্যমে আপনার দেওয়ালের মধ্যে কিভাবে আপনি সেই ভিডিওটাকে দেখবেন, সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে আপনাদের পরিবারের মানুষদের সাথে যে কোনো রকমের ম্যাচ আপনারা উপভোগ করতে পারেন, বা যে কোনো ধরনের সং বা যে কোনো ধরনের মুভি আপনারা বড় স্ক্রিনে আপনাদের দেওয়ালে আপনারা দেখতে পারবেন। আর অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট হয়তো আপনারা দেখেছেন ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, সবাই দেখাচ্ছে যে কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে আপনারা দেওয়ালে ভিডিও দেখবেন। এরকম ধরনের অনেক অনেক ভিডিও আছে, আপনারা অনেক সময় ভিডিও দেখেছেন, অনেক ট্রাইও করেছেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে এই প্রজেক্টটার কাজ করে কিনা, যদি কাজ করে কিভাবে কাজ করবে এবং আপনারা কিভাবে দেওয়ালের মধ্যে ভিডিও প্লে করবেন, সব কিছুই বন্ধুরা আজকে আপনারা জানতে পারবেন। আসলে এই যে প্রজেক্টর দেওয়ালের মধ্যে যে আপনারা মোবাইল থেকে ভিডিও দেখতে পারবেন, এটা কি আসলে সত্য কিনা বা মিথ্যা, সবকিছুই আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করব। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আপনারা লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ বন্ধুরা, যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন না। অ্যাপ্লিকেশনের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করতে পারবেন। যখনই আপনারা আমার ভিডিও দেখবেন ইউটিউবে, নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইব বাটন, সেখানে ক্লিক করতে হবে লাল কালারের সাবস্ক্রাইব বাটন, এবং পাশে একটা বেল আইকন থাকবে ছোট্ট, সেই বেল আইকনটাকে আপনারা ক্লিক করে দেবেন, ভিডিওটাকে আপনারা শেয়ার করে দেবেন, তারপর আপনারা অ্যাপ্লিকেশনটাকে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন, প্লে স্টোর থেকে বা ইনস্টল করে নেবেন। এখানে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে ভিডিও ডিসক্রিপশন থেকে। তো অ্যাপটাকে আমি অন করলাম আমার ফোনের মধ্যে। অন করার পর আপনারা এখানে পাশে দেখতে পাচ্ছেন, অন হয়ে যাওয়ার পর আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে স্টার্টিংয়ের সময়। এখানে আপনারা কিছু, এখানে বন্ধুরা অ্যাড দেখাবে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই আসবে, সেগুলোকে আপনারা ক্লোজ করবেন। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে স্কিপ বাটন, স্কিপের মধ্যে আপনারা ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, গেট স্টার্টের মধ্যে আপনারা ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভিডিও, আর এখানে আছে থিম, আর এখানে প্রজেক্টর গাইড, আর এখানে নিচে আছে সেটিং। আপনারা চাইলে এখান থেকেও বন্ধুরা প্রজেক্টর প্লে করতে পারেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি কিভাবে আপনারা প্রজেক্টর প্লে করবেন। তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন থিম, আমি থিমের মধ্যে ক্লিক করলাম। থিমে ক্লিক করার পর আপনারা অনেক ধরনের প্রজেক্টর পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা যে কোনো একটা প্রজেক্টর এখানে প্লে করবো। তো এখানে চারটা প্রজেক্টর দেওয়া আছে, প্রথম যে প্রজেক্টরটা আছে এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আপনাদের ফোনের মধ্যে ঠিক এরকম আসবে। এখন আপনারা উপরের যদি ক্লিক করেন তাহলে বন্ধুরা এখানে কিছু হবে না, জাস্ট আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও চলে আসলো, নিচের দিকে নিচের যে ছোট্ট মোবাইলটা দেখতে পাচ্ছেন এই ছোট্ট মোবাইলে আপনাদেরকে সব কাজ করতে হবে। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে ছোট্ট মোবাইলটা, এটার মধ্যে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি সেই ভিডিওতে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ভিডিও প্লে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লে হচ্ছে, কিন্তু বন্ধুরা এখানে এখনো পর্যন্ত প্লে হয়নি, আমি এক মিনিট ধরে ওয়েট করতেছি, আমার হয়তো নেট কানেকশনের প্রবলেম। কিন্তু বন্ধুরা আপনারা যে নিচে ছোট্ট ফোনটা দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট ফোনটা, এই ছোট্ট ফোনের এখানে এভাবে দেখাবে এবং উপরে গিয়ে সেই ভিডিওটা এখানে প্রজেক্টর প্লে হবে, মানে আপনারা তাদের তৈরি করা কিছু প্রজেক্টর আপনারা আপনাদের ফোনে দেখতে পারবেন। তার মানে আপনার ব্যাক ক্যামেরা দিয়ে কোনোভাবে দেওয়ালে আপনি কোনো রকমের ভিডিও দেখতে পারবেন না। এখন বন্ধুরা, যারা এই মিথ্যা কথাগুলো বলতেছে তারা তাদের কথা শুনে শুনে, যেমন ধরুন ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট দেখে, বিভিন্ন রকমের মানুষের কথা শুনে আপনারা কি করতেছেন, অ্যাপগুলাকে ইনস্টল করতেছেন, ট্রাই করতেছেন ফোনের দেওয়ালে গিয়ে আপনারা ট্রাই করতেছেন, আপনাদের অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা বানা দরকার। এই আমার কিছুদিন আগে একজন মানুষের সাথে রীতিমতো ঝগড়া হয়ে গেছে, কারণ সে বলতেছে মোবাইল দিয়ে নাকি প্রজেক্টর দেখা যায় যে কোনো ওয়ালের মধ্যে, সে নাকি মোবাইল দিয়ে ভিডিও প্লে করতে পারবে। আসলে বন্ধুরা এরকম ধরনের কোনো কিছুই না, এগুলো থেকে আপনারা বিরত থাকুন। এভাবে বন্ধুরা আপনাদের স্মার্টফোনটাকে প্রজেক্টর হিসেবে তৈরি করা হয়নি, আপনারা এটা খেয়াল রাখবেন। এখানে জাস্ট ক্যামেরা আছে, জাস্ট আপনাদের ফ্ল্যাশ লাইট আছে, এর বেশি আপনারা কোনো কিছু করতে পারবেন না, কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছু দিয়ে আপনারা ওয়ালের মধ্যে আপনাদের ফোন দিয়ে ভিডিও দেখতে পারবেন না। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা অ্যাপটাকে ট্রাই করে দেখতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। এবং যারা এখনো পর্যন্ত লাইক করে না, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাফেজ।